হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো রয়েছো। তো দেখো, আজকে আমরা ক্লিয়ার করব এনডিএ এক্সাম। এনডিএ এক্সাম কি এবং এর কোয়ালিফিকেশান, এজ লিমিট, এক্সাম প্যাটার্ন, কিভাবে কখন কি দিতে হবে, সমস্ত কিছুটা ডিটেলসে জানবো। তো যারা দেশ সেবার কাজে নিজেকে নিয়োগ করতে চাও, যারা দেশের কাজ করতে চাও, যারা ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স বা ইন্ডিয়ান নেভিতে জয়েন করতে চাও, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এর সঙ্গে এই এনডি এক্সামটা রিলেটেড। তো যারা দেখো, অনেকে কী হয়, আমাদের ইচ্ছা আছে কি আমরা ইন্ডিয়ান আর্মি বা এয়ারফোর্স বা ইন্ডিয়ান নেভিতে জয়েন করবো, কিন্তু প্রসেসটা জানা থাকে না কি কখন কীভাবে তার জন্য কী প্রিপারেশন নিতে হবে, কী এক্সাম দিতে হবে। তো তার জন্য তোমাদের দিতে হবে এনডি এক্সাম, ন্যাশনাল ডিফেন্স একাডেমি। কি ন্যাশনাল ডিফেন্স একাডেমি? ফুল ফর্ম। এক্সামটা কন্ডাক্ট করিয়ে থাকে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি। ক্লিয়ার? ইউপিএসসি অনেক এক্সাম কন্ডাক্ট করিয়ে থাকে, আমরা আগেও জেনেছি, এসএসসি, সিজিএল, এসএসসি, এমটিএস। তো এই সমস্ত কম্পিটিভ এক্সামের ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে, তোমরা যদি চাও চ্যানেলে ভিজিট করে প্লে লিস্ট চেক করো, এক্সাম ইনফরমেশন নামে প্লে লিস্ট আছে, সেটা চেক করবে। সেখানে আদার্স অনেক কম্পিটিভ এক্সাম, এন্ট্রান্স এক্সামের কথা সেখানে আমি বলেছি, সেগুলো দেখে নিতে পারো, ঠিক আছে? নিজেদের যেটা যাদের প্রয়োজন সেই মতন। তো আজকে আমরা ক্লিয়ার করবো এনডি এক্সাম। তো কী বললাম, যারা ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি বা ইন্ডিয়ান এয়ারফোর্স সে জয়েন করতে চাও, তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, তারা এই এনডি এক্সাম তোমাদেরকে দিতে হবে। তো কখন দেবে এটা? এটা দেবে আফটার টুয়েলভ, বা যে বছর তুমি টুয়েলভ পরীক্ষা দেবে সে বছরের ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে? টুয়েলভে, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, টুয়েলভে তোমাদের মেনলি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে, দ্যাট মিন্স পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস কিন্তু তোমাদের থাকতে হবে। সাথে টুয়েলভে 60% তোমাদের মার্কস থাকতে হবে, 60% নম্বর নিয়ে কিন্তু তোমাদের পাশ করতে হবে। কিন্তু যদি তোমরা ইন্ডিয়ান আর্মিতে যাও, এটা ইন্ডিয়ান এয়ারফোর্স আর নেভির ক্ষেত্রে, যদি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও সেক্ষেত্রে কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে থাকলেও কিন্তু তোমাদের কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কিন্তু প্রয়োজন নেই। তো এটা তোমরা কখন কিভাবে জানাবে কি তোমরা কোন পদে তোমরা নিজেদেরকে নিয়োগ করতে চাও, সেটা যখন তোমাদের ফর্ম ফিল আপ হবে। ফর্ম ফিল আপ তো অনলাইন, যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যখন তোমাদের ফর্ম বের হবে, অনলাইন ফর্ম ফিল আপ করে দিলে সেই ফর্মে কিন্তু লিখে দিতে হবে তোমাকে, তুমি ইন্ডিয়ান আর্মি না ইন্ডিয়ান এয়ারফোর্স না ইন্ডিয়ান নেভি কোন পদের জন্য তুমি পরীক্ষাটা দিতে চাও, ঠিক আছে? সেখানেই তোমাদেরকে ক্লিয়ার করে দিতে হবে। এই পরীক্ষা বছরে দুবার হয়, তো এক বছরে দুবার হয়, তুমি একবার দিলে প্রথমবার তুমি সেকেন্ডবার দিতে পারবে না, এরকম কিছু নয়, তুমি প্রথমবার দিলে চান্স পেলে না তুমি সেকেন্ডবারও দিতে পারো, ঠিক আছে? তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এজ লিমিট আছে, এজটা কি 16.5 থেকে 19 বছর, 16.5 থেকে 19 বছর এর মধ্যে কিন্তু তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? এসটি বা এসসিদের জন্য কোনো ছাড় নেই এখানে, অন্যান্য কম্পিটিভ এক্সামে, এন্ট্রান্স এক্সামে কিন্তু ছাড় থাকে, এখানে কিন্তু কোনো ছাড় নেই, এসটি বা এসসি যাই ক্যান্ডিডেট হোক না কেন, সবাই ক্ষেত্রে সমান। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এবার দেখো, এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে কি আনম্যারিড হতে হবে, তোমাদেরকে আনম্যারিড হতে হবে যারা এই পরীক্ষাটা দিতে চাও। ইন জেনারেল 16.5 থেকে 19 বছরে আমরা সবাই অবিবাহিত থাকি, তাও বাই চান্স যদি কারোর বিয়ে হয়ে যায় সে কিন্তু দিতে পারবে না, আনম্যারিড হতে হবে, ঠিক আছে? এবার দেখো এখানে এক্সাম প্যাটার্নটা কী থাকবে। এখানে আমাদের একটা হচ্ছে তোমাদের রিটেন এক্সাম হবে, একটা এসএসবি ইন্টারভিউ হবে। ইন্টারভিউটা খুব ইম্পর্টেন্ট, কীভাবে কী সেটা বাদে বলছে, আগে রিটেন এক্সামের কথাটা বলে দিই। রিটেন এক্সামে আমাদের দুটি পেপার হবে, একটা পেপার ওয়ান ম্যাথামেটিক্স, একটা পেপার টু জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স আর জেনারেল অ্যাওয়ারনেস। ম্যাথামেটিক্সে থাকবে 120 কোয়েশ্চেন আর জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 150 কোয়েশ্চেন। টোটাল 900 নম্বরের পরীক্ষা, আড়াই ঘন্টা করে সময় পাবে প্রতি ক্ষেত্রে, ঠিক আছে? পেপার ওয়ান বা পেপার টু এর টোটাল 900 নম্বরের পরীক্ষা, নেগেটিভ মার্কিং আছে। যেমন কম্পিটিভ এক্সামে আমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আছে, এমসিকিউ টাইপই কোয়েশ্চেন, কিন্তু যেমন নেগেটিভ মার্কিং থাকে, কিছু কিছু আমাদের এক্সামে নেগেটিভ মার্কিং থাকে না, কিছু কিছু থাকে, এখানে নেগেটিভ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিটিভ এক্সামে বা এন্ট্রান্স এক্সামে নেগেটিভ মার্কিং থাকে। কী সেটা? 3টে কোয়েশ্চেন ভুল করলে 1 নম্বর তোমার এক্সট্রা চলে যাবে, নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা তোমরা জানো। তোমরা মনে করো 10টি কোয়েশ্চেনের মধ্যে 6টি কোয়েশ্চেন ঠিক করেছো, তো 6টি কোয়েশ্চেনের জন্য তুমি 6 নম্বর পেলে, ঠিক আছে? যেটা ভুল করেছো তার তো নাম্বার পেলে না, কিন্তু সেই যে 4টি কোয়েশ্চেন ভুল করলে, মনে করো এমন কোনো নেগেটিভ মার্কিং এভাবে সেট করা আছে কি 2টি কোয়েশ্চেনের জন্য 1 নম্বর কেটে নেবে, তাহলে 4টি কোয়েশ্চেনের জন্য 2 নম্বর কেটে নেবে, তো সেই 6 নম্বর থেকে আরও 2 নম্বর তোমার চলে যাবে, মানে 4 নম্বর পাবে, এটা হচ্ছে নেগেটিভ মার্কিং। কারণ কি, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন তো তোমরা তাহলে নিজেদের মতন যা খুশি একটা টিক করেই দিয়ে আসবে, তো তার জন্য যা খুশি টিক করলে হবে না, ভেবে চিন্তে কিন্তু সুন্দরভাবে করতে হবে, আগে থেকে প্রিপারেশন নেবে, সমস্ত কিছু সুন্দরভাবে হয়ে যাবে। ক্লিয়ার? ইন্টারভিউ যেটা বলছে, এসএসবি ইন্টারভিউ, তোমার যদি এক্সামে কোয়ালিফাই করো, ভালো তুমি র্যাঙ্ক করো, তো তুমি চলে যাচ্ছ ইন্টারভিউয়ের জন্য।
ইন্টারভিউ কিন্তু 5 দিনের। নর্মাল ইন্টারভিউ আমরা কি জানি 1 ঘন্টা 2 ঘন্টা, ঠিক আছে, কিছু কোয়েশ্চেন করা হবে, স্মার্টলি তারা উত্তর দেবে, তুমি যদি সিলেক্ট হয়ে যাও তো ভালো। এখানে কিন্তু 5 দিনের ইন্টারভিউ, তোমাকে সমস্ত দিকটা তোমার ভালোভাবে দেখে নেওয়া হবে। তুমি দেশ সেবার কাজে নিজেকে নিয়োগ করছো, তোমার ফিজিক্যালি টেস্ট হবে, মেন্টালি তুমি ফিট থাকতে হবে, ফিজিক্যালি ফিট থাকতে হবে, সমস্ত দিকটা তোমার দেখা হবে। কিন্তু কেমন? তো এটা মোটামুটি ওভারঅল আমি আইডিয়াটা দিয়ে দিলাম। এবার ডিটেলসে যদি সিলেবাস জানতে চাও, ডিটেলসে যদি কখন ফর্ম তোমার অনলাইন কখন ফর্ম বের হচ্ছে তার আরও ডিটেলস ইনফরমেশান চাও, তো তোমরা কমেন্ট বক্সে জানাও। কেমন? আমি ওভারঅল আইডিয়াটা দিয়ে দিলাম কি এনডিএ কী, বা ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স বা ইন্ডিয়ান নেভিতে যেতে চাইলে তোমাদের কী কী চাই, তোমাদের কী করতে হবে। ঠিক আছে, দেখো আফটার 12 আমাদের অনেক লাইন আছে, তো তোমাকে সমস্ত জিনিসটা ক্লিয়ার থাকতে হবে কি আমি মেডিকেল লাইনে গেলে কী করব, ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে কী করব, বা আমাদের ইন্ডিয়ান আর্মি বা যেটা এটা বললাম, বা রেলওয়ে সার্ভিসে যেতে গেলে কী করব, সমস্ত দিকটা ক্লিয়ার থাকলে কি তবে তুমি সেই রকমভাবে প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, তো তোমরা চাইলে ভিজিট করে প্লে লিস্টটা অবশ্যই চেক করো, এক্সাম প্যাটার্নের প্লে লিস্টটা চেক করো, সেখানে সমস্ত রকম কিন্তু আমি আইডিয়া দিয়ে দিয়েছি কখন কী কী এক্সাম দিতে হবে। ঠিক আছে, তো সেটা অবশ্যই চেক করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। কেমন? চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও, নোটিফিকেশান তো তবেই পাবে। চলো তাহলে আজকে মতো, টাটা।